পরিধান এসে গেছে, মন্দিরে ঢুকেছে, ভিতরে ঢুকে দেখছে কত মানুষ কীর্তন করছে, খোল বাজছে, করতাল বাজছে, ঘন্টা বাজছে, ঝাঁজ বাজছে। আবার কিছু কিছু মানুষ জগন্নাথের চরণে তাদের ইচ্ছা অনুযায়ী যে যা নিয়ে গেছিল নিবেদন করছে। আস্তে 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 ও মায়ের আস্তে গো, এখন জগ রঘুদাস মনে মনে চিন্তা করছে, হে জগন্নাথ তোমার কত ভালো ভালো ভক্ত এসেছে তোমার চরণে, কত কি দিচ্ছে, কিন্তু আমি এমন হতবাকায় এসেছি তোমার চরণে, কি দেব বলতো, আমার তো তোমার, আরে রে 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 আগো, সবাই তো সবকিছু দিচ্ছে কিন্তু একটা জিনিস তো দেওয়া যায়, কি বলুন তো মায়েরা, মেয়েতে যখন বিবাহ হয় বিয়ের সময় ছাদনা তালাতে আপনাদের স্বামীর সঙ্গে প্রথম মিলনটা কি দিয়ে হয় বলুন তো একটু, কি জ্বালা, এই দেখো না না, অনেকে বলে জ্বালা, এ মালায় যে এত জ্বালা আছে জানলে, আবার মালা, এখন আর মালা নেই কিন্তু জ্বালাটা ঠিক থেকে গেছে। আপনাদের কথা কি বলবো, 22 বছর আগে মালা হাতে নিয়ে ছাতনা তলায় মালা বদল করে এখনো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি মালাতে কি জ্বালা, এখন আর মালা নেই বাবা কিন্তু জ্বালাটা ঠিক থেকে গেছে। দেখুন আমাদের দেশে যখন মন্ত্রী আসে তার গলায় কি দিতে হয়, মালা, মালা, যখন এই বাড়িতে গুরুদেব আসে তাকে কি দিয়ে সম্মান জানাতে হয়, মালা, মালা, এই হরিবাসরে কীর্তন শিল্পীকে বৈষ্ণব সম্প্রদায় বরণ করে নেয় কি দিয়ে, মালা, বাচ্চা বাচ্চা ছেলেদের যখন বাড়িতে অন্নপ্রাশন হয় তার কণ্ঠে কি দিতে হয়, মা, মালা, কি জাতা শুধুই মালা। এখন রঘুদাস মনে মনে চিন্তা করলো কি, ওই মালা নিয়ে যাব দেব প্রভুর গলে, ওই মালা নিয়ে যাব দেব প্রভুর গলে, মালা নিয়ে যাব দেব প্রভুর গলে, ওই মালা নিয়ে যাব দেব প্রভুর গলে, বদন ভরে গাইব আবার, বদন ভরে গাইব আমি প্রভু, বদন ভরে গাইব আবার, বদন ভরে গাইব আমি প্রভু, তাহারে হেরি এ দুটি নয়নে, তাহারে হেরি বই আমি এ দুটি নয়নে, তাহারে হেরি এ দুটি নয়নে, তাহারে হেরি বই আমি এ দুটি নয়নে, যারা পুরীধাম বেড়াতে গেছেন বলে দি মালা কিন্তু সব জায়গায় কিনতে পাওয়া যায় না। জগন্নাথকে দর্শন করতে গেলে 22টা সিঁড়ি অতিক্রম করতে হয়, আর 4টে সিঁড়ি পেরিয়ে গেলেই দোকানদারেরা সব ফুলের মালা সাজিয়ে নিয়ে বসে আছে, সব মালা 14 হাত, ফুলের মালা 14 হাত, তুলসীর মালা 14 হাত, ওগুলোকে কিনে নিয়ে পুরোহিতের হাতে দিতে হয়, পুরোহিত মন্ত্রপুত করে জগন্নাথের গলায় পরিয়ে দেয়। কিন্তু রঘুদাসের এত তত্ত্ব তো জানা নেই, মালা কেনা যায় কি এমনি পাওয়া যায়, দুপুর বেলায় খরিদ্দার বেশি নেই, দোকানদারেরা সব দোকানে বসে বসে ঝিমোচ্ছে দরজার পাল্লা দিয়ে, রঘুদাস কি করেছে, দরজায় গিয়ে আঘাত করছে,
দোকানদার ও দোকানদার কি দোকানদার গো তুমি এই দুপুরবেলা কেউ ঘুমোয় খরিদ্দার পালিয়ে যাবে না এখন দোকানদার উঠছে না দেখে রঘুদাস কি করেছে মা আঙুলটা নিয়ে ঘুমন্ত দোকানদারের বুকে এমন খুঁজে দিয়েছে তুই অন্ধ মু ঘুমাচ্ছ না এই যে কি চাইছো বলো ও তুমি তাহলে জেগে আছো মালা এই কটা ভাই কিড়ি কিড়ি বল কটা দেবো রঘুদাস মনে মনে চিন্তা করছে এখানকার সব মানুষগুলোই ভালো একটা মালার দরকার আর দোকানদার বলে কিনা ধাই কিড়ি কিড়ি বল কটা দেবো বলে দিন না একটা দিন দোকানদার মালা তুলেছে বটে কিন্তু দিচ্ছে না কেন বলুন তো একে যে কারণে মালা দেব এর সেটা কোথায় এর তো গায়ে জামাও নেই জামার পকেটও নেই পরনে একটা পরে আছে সে অন্তত দশ বারোটা গাঁট তা হবে আর গলা থেকে হাঁটু পর্যন্ত একটা ঝুলছে সে তো একেবারে নজানালার দরজা একে মালা দিয়ে জ্বালাটাকে পোয়াবে এই যে তোমাকে যে আমি মালা দেব টঙ্কা তোকে দিব সব জায়গায় শুধু টাকা 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 ও দোকানদার তুমি তো জীবনে অনেক মালা বিক্রি করেছো অনেক টাকা পয়সা উপার্জন করেছো দাও না একটা মালা দাও না আমি প্রভুর গলায় দেব বলে ওরে আমার কে রে এমনি মালা কেনার পয়সা নেই সে আবার বলে প্রভুর গলায় দেব ওই দুপুর বেলায় যখন রঘুদাস দোকানদারের কাছে মালা চাইতে গেল দোকানদার ক্রোধান্বিত হয়ে রঘুদাসকে তার দক্ষিণ হস্তের কনুই দিয়ে এমন ধাক্কা মারল চারটে সিঁড়ি গড়িয়ে গড়িয়ে রাস্তায় মুখ ফুপড়ে পড়ে গেল কপালটা ফেটে গেছে গো রুধির ঝরছে হাতটা দিয়ে এমনি করে চেপে ধরে মনে মনে চিন্তা করছে জগন্নাথ একটা মালার জন্য মার খেলাম আমি তো আমার জন্য চাইনি আমি তো তোমার জন্য চেয়েছিলাম আমাকে দোকানদার এমন করে মারলো একটা সময় রঘুদাস মনে মনে চিন্তা করলেন একটা মালার জন্য মার খেলাম দেহ থেকে রক্ত ঝরে গেল কি দরকার আছে এই দোকানদারের কাছে মালা যাবার ওই দোকানদার মালা কোথা থেকে পেয়েছে নিশ্চয়ই কোনো ফুল বাগানের মালিকের কাছ থেকে ফুল কিনে নিয়ে মালা তৈরি করে বিক্রয় করছে আমি সেই ফুল বাগানের মালিকের কাছে যাব তার কাছে গিয়ে ফুল চাইব ছুটে গেলেন গ্রামের ভিতরে বিশাল একখানা ফুলের বাগান আর তার মধ্যে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে রঘুদাস বলছে যে আরে ও দাদা আপনি কি এই ফুল বাগানের মালিক সে তখন গম্ভীর গলায় বলে দেখতেই তো পাচ্ছ আচ্ছা আপনি যদি এই ফুল বাগানের মালিক হন তাহলে এই গাছগুলোকে কে লাগিয়েছে বলে তো আমাকে কেন আমি লাগিয়েছি আচ্ছা আপনি লাগিয়েছেন তো কিন্তু এই যে ফুল গাছে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে এই ফুলগুলোকে কে ফুটিয়েছে ও মায়েরা আপনি গাছ লাগাতে পারেন জল দিতে পারেন সার দিতে পারেন বীজ দিতে পারেন যদি আপনাকে বলা যায় এই যে সুন্দর সুন্দর ফুলগুলো গাছে ফুটে আছে এই ফুলগুলোকে কে ফুটিয়েছে এখানে তেমন কোনো ব্যক্তি আছেন উঠে দাঁড়িয়ে বলতে পারবেন যে ফুলগুলো আমি ফুটিয়েছি কেউ বলতে পারবেন তাহলে ফুলগুলোকে কে ফুটিয়েছে বাবা বলে কেন ঈশ্বর ফুটিয়েছে রঘুদাস তখন মনে মনে চিন্তা করছে তাহলে লাইনে এসেছে আচ্ছা যদি ওগুলো ঈশ্বর ফুটিয়ে থাকে ওই ফুলগুলো কার সেবায় লাগবে বলে কেন প্রভুর সেবায় লাগবে প্রভুর সেবায় লাগবে তো দিন না আমাকে দুটো ফুল দিন না বলে ফুল নিয়ে তুমি কি করবে বলে কেন আমি প্রভুর চরণে দেব
ও প্রভু চরণে দেবে, কিন্তু পয়সা ছাড়া তো সব জায়গায় শুধু পয়সা 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 পয়সা। এই যে আপনার প্রচুর টাকা পয়সা থাকলে আপনি অনেকদিন বেঁচে থাকতে পারবেন? বলে না তা পারবো না। আপনার প্রচুর টাকা থাকলে আপনার আপনি বিদেশে বেড়াতে যেতে পারবেন? বলে না তা পারবো না। আপনার প্রচুর টাকা থাকলে আপনি সুস্থ থাকতে পারবেন? বলে না তা পারবো না। দিন না আমাকে দুটো ফুল দিন না। ওই ফুল বাগানের মালিক একটা সময় মনে মনে চিন্তা করলেন, জীবনে অনেক আমি ফুল চাষ করেছি, অনেক ফুল বাগান করেছি, কিন্তু আমি তো কখনো ফুল বাগান হতে কিছু ফুল তুলে নিয়ে নিজে হাতে গোবিন্দের চরণে নিবেদন করিনি। আজকের যদি এই ফুল বাগান থেকে কিছু ফুল তুলে নিয়ে এই ব্যক্তির হাতে আমি তুলে দিই, এ যদি সত্যি সত্যি আমার গোবিন্দের চরণে নিবেদন করে, আমি যদি ওর কাছ থেকে পয়সা না নিই তাহলে ওরও হবে আমারও হবে। এই যে তোমার কতগুলো ফুল লাগবে তুমি নিয়ে যাও। রঘুদাস মনে মনে চিন্তা করছে, মা এই জগতে এখনো মানুষ আছে গো, কি ভালো মানুষ দেখো, বলে কতগুলো ফুল লাগবে তুমি নিয়ে যাও। ফুল পেয়েছে, এখন মালা তৈরি করবে কি দিয়ে? টাকা পয়সা তো নেই, ছুঁচু তো পাবে কোথায়? পথ চলতে চলতে কলা গাছ দেখতে পেয়ে কলার ছোট ছিঁড়ে নিয়ে গাঁট দিয়ে গাঁট দিয়ে মালা তৈরি করেছে। মালা তৈরি হয়ে গেছে, চলেছে মন্দিরের ভিতরে, অগণিত ভক্তের ভিড় গো, আর সেই ভিড়ের মধ্যে দিয়ে মালাখানাকে উপরের দিকে করে এগিয়ে চললেন জগন্নাথের দিকে। আর বদনে কি বলছে? বলে জগন্নাথ তো স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথ স্বামী ভগত মে ভগত জগন্নাথ স্বামী নয়ন পথ স্বামী জয় জগন্নাথ স্বামী নয়ন পথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথ স্বামী জয় জগন্নাথ স্বামী নয়ন পথ স্বামী ভগত মে ভগত জয় জগন্নাথ স্বামী নয়ন পথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথ স্বামী ভগত মে ভগত মে জয় জগন্নাথ স্বামী নয়ন পথ স্বামী ভগত মে ভগত মে। কিভাবে চটচট করে জগন্নাথের দিকে এগিয়ে যাচ্ছে দেখো, ও কিন্তু আর একটু এগিয়ে গিয়ে জগন্নাথকে ছুঁয়ে দিলেই কিন্তু মার খাবে। সেদিনের মতো চৈতন্য মহাপ্রভু যেমন মন্দিরে ঢুকে জগন্নাথকে ছুঁয়ে দিয়েছিল, তাকে যেমন মারা হয়েছিল, এও কিন্তু মার খাবে। আর একটু এগিয়ে গিয়ে জগন্নাথকে ছুঁলেই মার খাবে। বেটা 15 দিন স্নান করেছে কি করনি? ছেঁড়া ময়লা জামা কাপড়, মাথার চুল উস্কো খুস্কো। ও মায়েরা, ভক্ত কি মনে করে? জগন্নাথ আমার, আমি জগন্নাথের। এর তো এত তত্ত্ব জানা নেই যে মালা পুরোহিতের হাতে দিতে হয়, পুরোহিত মন্ত্রপুত করে জগন্নাথের গলায় পরিয়ে দেবে। তো মালাটাকে উপরের দিকে করে নিয়ে যখনই জগন্নাথের কাছে ওই জগন্নাথের গলায় পরাতে যাবে, পুরীর এক পাণ্ডা পিছন দিক থেকে রঘুদাসের চুলের মুষ্টিখানাকে ধরে বলে উঠল, কোথা যাও তুমি? কোথায় যাচ্ছ? বলে কেন ওই জগন্নাথের গলায় মালা দিতে? বলে জগন্নাথ কি তোমার একা সম্পত্তি? এখানকার নিয়ম জানা নেই, মালা পুরোহিতের হাতে দিতে হয়, পুরোহিত মন্ত্রপুত করে তবে জগন্নাথের গলায় পরিয়ে দেয়। দেখি মালাটাকে, দেখি মালাটাকে কেড়ে নিল, দেখলো সুতো নেই, গলার ছোট দিয়ে মালা তৈরি করেছে। ছি 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 ছি, কি সাতপুনাশ করতে যাচ্ছিলিস তুই? এই কলার ছোটের গাঁথা মালা কখনো জগন্নাথের গলায় দেয়া হয়েছে? অগণিত ভক্তের মাঝে রঘুদাসের গাঁথা সেই কলার ছোটের মালাটাকে দূর করে ছুঁড়ে ফেলে দিলেন।
মানুষ কত ভক্ত রঘুদাসের গাথা মালাটার উপর দিয়ে পা দিয়ে মারিয়ে চলে গেল আর রঘুদাসকে পুরীর পান্ডা পুরোহিত মারতে মারতে তাড়িয়ে দিল আছাড় খেয়ে পড়লো মালাটার উপরে মালাটাকে জড়িয়ে ধরেছে জগন্নাথ আমি কি করে জানব আমি কি করে জানব তুমি কলার ছোটের মালা পড়ো না আমি বড় আশা নিয়ে এসেছিলাম আমি জানি তোমার গলে মালাটাকে পরাবো এরা আমাকে পরাতে দিল না আমায় মারতে মারতে তাড়িয়ে দিল নামেটি তোমার তাড়িয়ে দিল লোকে বলে বলে নাম কি তোমার পতি লোকে বলে বলে এই অধমে সেই মালাখানাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে যারা পুরীধাম বেড়াতে গেছেন বলে দিচ্ছে জায়গাটা আজও আছে জগন্নাথের ময়লা যেখানে জগন্নাথের রান্নার যত ময়লা যেখানে ফেলা হয় কত গরু খাচ্ছে ছাগল খাচ্ছে ভেড়া খাচ্ছে সেই জায়গাটার উপরে অঙ্গের উড়ানিখানাকে বিছিয়ে শুয়ে শুয়ে কাঁদছে আর লক্ষ্মীকে ডেকে বলছে লক্ষ্মী ও লক্ষ্মী এরা আমাকে এত করে মারল প্রভুর গলায় মালা পড়াতে দিল না তোমার কি কষ্ট হয়নি লক্ষ্মী তোমার কি আঘাত লাগেনি আমি জানি লক্ষ্মী তুমিও কাঁদছো তুমিও কাঁদছো লক্ষ্মী তুমিও কাঁদছো তুমি তো বাইরেটা রাগ দেখাও কিন্তু তোমার ভেতরটা যে বড় কোমল বড় নরম মালা খাড়াকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ময়লার উপরে শুয়ে শুয়ে কাঁদছে আর ওদিকে ভোরে চারটার সময় পূজারি যখন জগন্নাথের জাগরণ করতে এলেন মন্দিরের দরজা খুলে পূজারি চমকে উঠেছে দেখি এ আমি কি দেখছি দেখলেন জগন্নাথ পালঙ্কের উপরে শয়ন নেই উল্টো দিকে মুখ করে তিনি বসে আছেন আর তার স্বর্ণ অঙ্গে রক্তের ছড়া ছড়া দাঁত জগন্নাথ হে জগন্নাথ এ অবস্থা তোমার কে করেছে কে তোমার অঙ্গ রক্তাক্ত করেছে
পূজারি এ দাগ তুমি করেছো, এ দাগ তোমরা করেছো। আমার পরম ভক্ত আমার গলায় মালা পড়াতে এলো, তাকে তোমরা এত করে মারলে, মালা পড়াতে দিলে না। বলে প্রভু সে তো ওই রঘুদাস নামে একজন ভক্ত এসেছিল ময়লা জামা কাপড় পরে, তাছাড়া ওই কলার ছোটের মালা, হলোই বা কলার ছোটের মালা পরে ভক্তের কাছে দ্রব্য নগণ্য হলেও তুচ্ছ হলেও সেটা মহামূল্যবান হয়ে যায়। ভক্তের ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা, ভালোবাসা। তাই এই মুহূর্তে আমার আদেশ, সেই ভক্তকে তোমরা শঙ্খ বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে, খোল করতাল বাজিয়ে